আলেমদের দায়িত্ব হচ্ছে কোরআনের কথাগুলো ময়দানে ওপেন ভাবে বলা। এটা যারা আজ বলতে দেয় না তারা আলেমদের উপরে জুলুম করে। 14 জায়গায় অনুমতি নেওয়া লাগবে কোরআনের কথা বলতে হলে। কেন? এ জমিন কি আপনার বাবার নাকি? এ জমিন আল্লাহর, আল্লাহর কোরআনের কথা বলতে গেলে তোমার মতো সলিমদের কাছে, নাপাক মানুষের কাছে 14 বার অনুমতি নেওয়া লাগবে। মানে তুমি কি হয়েছো? কি সিস্টেমই পাল্টাতে হবে? কিসের অনুমতি? আমার মনে হয় এই দেশে নিয়ম করা দরকার। এরকম উল্টা পাল্টা কাজ যারা করে ও মরে গেলে ও ছাতা পুড়িয়ে ফেলা দরকার। কারণ ও তো এমনিও জাহান্নামে যাবে, আগে আগুন ধরিয়ে একটু পুড়িয়ে অন্তত জায়গা পরিষ্কার করে। 3.5 হাত কবরে না দিয়ে ওই জায়গাটায় একটা ঘর বানালে অন্তত একজন থাকতে পারবে। ওর এক বেকার কবরে দিয়ে মাটি নষ্ট করে লাভ আছে? ও যেখানে যাবে আগে সেখানে পাঠিয়ে দেন, তাহলে 5টা আরো 5টা নাস্তিক অন্তত একটু টের পাবে যে না এ দিনকাল ভালো না। আমরা যাদেরকে সাহস দিয়ে দিয়ে এই পর্যায়ে গেছি যে আল্লাহর কোরআনের কথা বলতে হলো, এখন সলিমদের কাছে অনুমতির জন্য 3 দিন ঘোরা লাগে, কি মনে আছে? দায় ঠেকে গেছে। যশোর জেলার সদর থানার অন্তর্গত ভাতুড়িয়া মরহুম শাহাদত মডলের শাহাদত বার্ষিকী উপলক্ষে রুহের মাগফেরাত কামনায় কোরআনে কারিমের এই পবিত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এতক্ষণ পর্যন্ত যারা কোরআন থেকে কথা বললেন, বিশেষ করে যশোর মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যাপক মাওলানা তৈয়বুর রহমান কথা বললেন, মাওলানা রবিউল ইসলাম সুরের জগতে মাতিয়ে রেখেছিলেন, যশোরের কৃতি সন্তান অ্যাডভোকেট শিল্পী রকনুজ্জামান ভাই, সম্মানিত পরিচালক, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণপ্রিয় যশোরবাসী, অনেকদিন পরে যশোরে এসেছি। বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করছিলেন, তিনি বারবার কাবা শরীফের দিকে তাকিয়ে ওই রাতের বেলা বলেছিলেন, কাবার মালিক, আমার মন চাচ্ছিল না এই মক্কা নগরী ছেড়ে যেতে, তোমার কাবার খেদমত করব মনে করলাম, কিন্তু এর নিষ্ঠুর সন্তানরা আমাকে থাকতে দিল না, তবে আমি আশা হারাই না, আমি আবার আসবো ইনশাআল্লাহ। যশোর আমি সবচাইতে বেশি অনুষ্ঠানগুলো বাংলাদেশে যশোরে করতাম, কিন্তু কে বা কারা চক্রান্ত করে কোরআনে কারিমের এই কথাগুলো বন্ধ করে দিয়েছিল বাকি 2 বছর। আল্লাহ রাব্বুল আলামিন আবার তার কোরআনে কারিমকে প্রচার করার জন্য ময়দানকে অন্তত উন্মুক্ত করে দিয়েছেন ইনশাআল্লাহ। পৃথিবীতে আল্লাহর কোরআনের আলোকে আমরা ফু দিয়েই লিভিয়ে দেব, কিন্তু সাবধান, সম্ভব না, আমি আল্লাহ আমার আলোকে জ্বালাবই, আল্লাহু মুতিম্মু নূরিহি, আমার আলো আমি জ্বালাবই, এ গ্যারান্টি আল্লাহ নিজে দিচ্ছেন। বলে চক্রান্ত ষড়যন্ত্র পৃথিবীতে কোরআনে কারিম কেন্দ্রিক যতই হোক না কেন, কোরআনকে আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন এটা কিন্তু তিনি করবেন, অবশ্যই করবেন, কারণ আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না। আলাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেরদের এতে অপছন্দ হবে, মন খারাপ হবে, হোক, জমিন যিনি বানিয়েছেন অবশ্যই তার ইচ্ছায় প্রতিফলন হওয়া দরকার। যারা ভাড়াটিয়া হিসাবে আছে এ মানুষগুলো এত জোর করা ঠিক না, ভাড়াটিয়া যারা এত জোর করা মালিকের ওপরে ঠিক না, আপনি তো আর মালিক না, আপনি ভাড়াটিয়া হিসাবে আছেন। ইন্নাল আরদা লিল্লাহ, আল্লাহ তাআলা বলেন জমিন আমি আল্লাহ, জমিন কার? আল্লাহ। দলমত নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে আমরা যারা এসেছি, আমিও এসেছি আপনাদের মতোই, আমি 2 বছর আগে যশোর থেকে যখন বেদায় নিয়ে আসতে পারি নাই, ওই সময় আশা ছাড়ি নাই, আমি অনবীর মতো আশা করেছিলাম অবশ্যই আবার ইনশাআল্লাহ যশোরে আসব।
আল্লাহ পরিবেশ তৈরি করেছেন এর জন্য শুকরিয়া আদায় করছি ভাই আল্লাহর আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা আদায় করার যতগুলো কারণ আছে তার অন্যতম কারণ হচ্ছে আলহামদুলিল্লাহি আল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা সূরা কাহফের প্রথম নাম্বার আয়াতে আল্লাহ বলেন হে নবী আপনি বলেন যে সব প্রশংসা আল্লাহর জন্য কেন কারণ আল্লাহ আমাকে কিতাব দিয়েছে তাহলে আমরাও আল্লাহর প্রশংসা আদায় করব এই কারণে প্রথম নাম্বার কারণে যে আমরা কিতাব পেয়েছি 750 কোটি মানুষ দুনিয়ায় এখন সবাই কিন্তু এই কথা বলতে পারে না যে আমরা কোরআন কিতাব পেয়েছি বলতে পারে না মাত্র 175 কোটি মুসলিম আমরা যারা আমরা বুকে হাত দিয়ে বলতে পারি আমরা কিছু না পাই কোরআন পেয়েছি আলহামদুলিল্লাহ এজন্য প্রশংসা আদায় করছে আল্লাহর যে কোরআন আমাদেরকে দিয়েছেন কেমন কোরআন দিলেন ওলাম ইয়াজা আল্লাহু ইওয়াজা যে কোরআনে কোনো বক্ষতা নেই যে কোরআনের ভেতরে কোনো বাঁকাচোরা কথা নেই গোপন কথা নেই মারেফতের কথা নেই কোরআনে মারেফতের কথা আছে মারেফত মানে না না আমরা মারেফত মানে গোপন বলি মারেফত শব্দের শাব্দিক অর্থ পরিচিত হওয়া তো পরিচিত হলে আবার গোপন থাকে ইসলামের কোনো বিধান যদি আপনি জানেন ওটা শরীয়ত আর যদি মানেন তাহলে মারেফত নামাজ আপনি জানেন যে নামাজ পড়তে হয় এটা ইবাদত এটা কি এটা শরীয়ত নামাজ আপনি জানেন যে এটা ইবাদত তাহলে ওইটা হবে আপনার কাছে শরীয়ত আর নামাজের ভেতরে 13টা ফরজ আছে 14টা ওয়াজিব আছে এই বিধানগুলো জানার পরে যখন নামাজ পড়বেন ওইটা হচ্ছে মারেফত তাহলে নামাজ জানা শরীয়ত আর নামাজ পড়ার নাম আর মারেফত মানে এখন যেটা চলছে এটা কি মারেফত না মায়ের পথ মায়ের পথ বানিয়েছে মানুষ মারার পথ ওইটা কিসের মারেফত কোরআনে বলছেন আল্লাহ যেন কোনো মারেফতের কথা দেয়নি যা দিয়েছে সব অপেন কথা এই জন্য কোরআনের কাছে যারা আসে ওদেরকে আপনি যতই চেপে রাখতে চান ওরা গোপন থাকতে চায় না ওরা অপেন হতে চায় আমাকে বলো হুজুর দিনকাল ভালো না সময় আসলে দেখবো দিনকাল কি এই 1400 বছর আগে খুব ভালো ছিল প্রথমত আরো খারাপ ছিল হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কোরআন পড়েছিলেন কোরআন বুঝেছিলেন তিনি কিন্তু আর গোপন ছিলেন না ওই জামানা এত কঠিন ছিল আল্লাহু আকবার তাকবীর দেওয়াও বড় কঠিন অবস্থা তারপরেও তিনি আর গোপন থাকতে পারেননি নবীকে বললেন হে রাসূল এ কোরআন মানলে আমি কি পাবো বিশ্বনবী ওই সময় জানিয়েছিলেন যদি কোরআন মানতে পারো আমি গ্যারান্টি দিচ্ছি তুমি জান্নাত পাবে হযরত ওমর বললেন হে নবী তাহলে আমাকে অনুমতি দেন আমি কোরআনের পক্ষে একটা মিছিল অন্তত দেব তিনি অনুমতি নিয়ে চলে গেলেন কাবার চত্বরের দিকে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার কাফের মুশরিক চিন্তা করছে কে তার বুকের পাঁঠা এত বড় দেখি জালানা দিয়ে দরজা দিয়ে মুখ বের করে দেখে মিছিলের সামনে হযরত ওমর কুকুরের সামনে বিড়াল পড়লে যেমন ছোট হয়ে যায় এভাবে একেবারে হাইড্রোলিক ব্রেক ছোট হয়ে গেছে যে যার ঘরের দরজা জালানা বন্ধ করে বলছে দিনকাল ভালো না কারণ ওর সামনে গেলে মাথা থাকবে না সম্মানিত ভাইরা আমাদের অবস্থাও এরকমই যারা কোরআন পড়ে বোঝে তারা যত কঠিন অবস্থা হোক গোপন থাকতে চায় না অথচ অনেক কিছু তারা হারিয়েছে এই কোরআন জানার কারণে অনেক কিছু তারা দুনিয়ায় হারিয়েছে ছেড়ে দিতে হয়েছে তাদের তারপরেও তারা গোপন থাকতে চায় না কারণ কোরআন এরকমই এ যদি কেউ বোঝে এর কাছে যদি কেউ এসে পড়ে একবার পৃথিবী যত গরম হোক ও অবশ্যই অপেন হতে চাইবে কারণ বাল্লে গো আননি ওয়ালাও আয়া আমার এক পক্ষতে একটা আয়াত যদি জানা থাকে ওটা পৌঁছিয়ে দাও এখানে শব্দের দিকে খেয়াল করলে যেটা দেখলাম বাল্লিগ না বাল্লেগু বহু বসন তোমরা সকলে তাহলে এর ভেতরে শুধু আমির হামজা একা রিক্স নিয়ে বিপদে পড়বে মানে আপনি যদি দাবি করেন যে আমিও নবীর উম্মত আপনাকে ওই হাদিস মানা লাগবে যদি বলেন আমি তো ওইভাবে জানি না আপনি জানেন না কেন আপনি জানেন না এটা আপনার অপরাধ অনেক মানুষ বলে যে জানি না তাই মানি না আল্লাহ মনে হয় ছেড়ে দেবে না ইসলামের কোন বিধান জানে কিন্তু মানে না তাহলে তার একটা গোনা হয় আর ইসলামের বিধান জানেও না মানেও না ওর ডবল গোনা হবে কেন
কারণ জানাও ফরজ না মানা ফরজ না জানাও ফরজ সঠিক ভাবে মানা ফরজ আজ আমরা অনেকে জানি সেজদা দেওয়া ইবাদত সেজদা দেওয়া কি ইবাদত এটা আপনি জানলেন কিন্তু এই সেজদাটা যদি সঠিক ভাবে না দিয়ে পীরের পায়ে দেন ইবাদত হবে না এইজন্য সঠিক ভাবে দেওয়াটার নাম ইবাদত আজ আমরা অনেকে ইসলামের অনেক বিধান জানি কিন্তু সঠিক ভাবে মানি না এজন্য ইবাদতের পরিবর্তে তো বেদাত হয়ে যায় ঠিক কথা বুঝতেছেন আমি কিন্তু খুব সূক্ষ্ম কথা বলছি মাথা ঠান্ডা করে কথাগুলো চিন্তা ভাবনা নিয়ত নিয়ে শুনেন ইসলামের কোন বিধান জানেন কিন্তু মানেন না গোনা হবে কয়টা কারণ জানাও ফরজ সঠিকভাবে মানাও জানার ফরজ আপনার আদায় হয়ে গেছে কিন্তু মানার ফরজ আদায় হয়নি এই জন্য একটা গোনা হবে আর আপনি যদি বলেন আমি জানি না তাই মানি না ডবল গোনাগার হবে কারণ জানেন না কেন আপনি জানেন না কেন এটা আপনার অপরাধ আর যতটুকু জানেন ওইটারই হক আদায় করা লাগবে আপনি তো কুল হু আল্লাহু আহাদ এটা তো জানেন অথবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা তো জানেন এইটাই প্রচার করবেন যে প্রশংসার মালিক কেউ না প্রশংসার মালিক আসলে আল্লাহ প্রশংসার মালিক কে প্রশংসার মালিক যে আল্লাহ তার প্রমাণ হচ্ছে আপনার এই শরীরের ভেতরে ১৩টা জিনিস আল্লাহ দিয়েছে আপনার বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যে পানিটা বের হয়ে যায় এ না পাক পানি দিয়ে আল্লাহ ৪টা জিনিস বানায় চুল রগ হাড় আর পর্দা মায়ের রেহেমের ভেতরে যে না পাক পানি থাকে ওইটা দিয়ে আরো ৪টা জিনিস বানায় রক্ত গোস্ত চর্বি আর চামড়া ৪-৪-৮টা জিনিস যখন এক হয় ফেরেশতারা তখন জিজ্ঞাসা করে আল্লাহ এ তো ৮টায় মানুষ হবে না ১৩টা উপাদান লাগে মানুষ বানাতে কয়টা বিজ্ঞান এখন গবেষণা করে দেখছে পুরা ৩.৫ হাত বডির ভেতরে কমপক্ষে ১৩টা উপাদান আছে আপনার বাবা আর মা মিলে না ৪-৪-৮টা দিল আর বাকি ৫টা পীর সাহেব দিয়েছে মাঝের অংশে আছে তাফসীরে ফিজল আলীল কোরআন সাজ্জাদ কুতুব লিখেছেন আল্লাহ তাআলা বলেন এই যে শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি আকেল শক্তি ঘ্রাণ শক্তি এগুলো আমি আল্লাহ আমার রব নামের কারণে তোকে দিয়েছি একটাও যদি কম দিতাম দুনিয়ায় আসতে ঠিক যদি দর্শন শক্তি না দিতাম তাহলে অন্ধ হয়ে আসতে মানুষ তোমার কানা বলে রাগা রাগাইতো না আর শুধু রাগানো না কানা হলে কি হয় জানেন আমি কুমিল্লাতে এক মাহফিলে খাবার খাচ্ছিলাম দেখি আমার পাশে এক অন্ধ বসিস হঠাৎ বিদ্যুৎ চলে গেল আমরা চিল্লা চিল্লি করছি তাড়াতাড়ি জেনারেটর চালান কারেন্ট দেন অন্ধ আমার হাত ধরে বলছো হুজুর মাত্র ২ মিনিট কারেন্ট চলে গেছে আর আপনি চিল্লাচ্ছেন অথচ আজ ৪২ বছর আমার জীবনে কারেন্ট নেই আপনি ২ মিনিটে চিল্লাচ্ছেন মানে আজ ৪২ বছর আমার জীবনে কোনো কারেন্ট নেই শুধু এতটুকুই না আপনারা যারা চোখ আছে তারা দেখতে পান আর ঘুমিয়ে থাকলে স্বপ্নেও হয়তো কিছু দেখেন আর আমরা যারা অন্ধ এমনি তো দেখতে পাই না ঘুমিয়ে থাকলেও কিছু দেখি না স্বপ্নেও কিছু দেখা যায় না শুধু আওয়াজ শোনা যায় কি দিয়েছে আপনি একটু যদি চিন্তা করতেন তাহলে উল্টা পাল্টা বকতেন না সম্মানিত ভাইরা আমাদের রব যিনি আমাদের মালিক যিনি তিনি যদি দয়া করে যে দর্শন শক্তিটা দিল কিয়ামত পর্যন্ত সেজদায় যদি পড়ে থাকেন তাও এই ২টা চোখের শুকরিয়া আদায় হবে না কারণ যারা অন্ধ তারা টের পায় যে কি পেয়েছে এই চোখের জন্য বলেন তো আলহামদুলিল্লাহ তাহলে আমরা কি বলছিলাম তাহলে আমরা প্রশংসা করছি আল্লাহর এই কারণে যে তিনি আমাদের কিতাব দিয়েছেন অন্য ধর্মে হলে আসলে হয়তো কিতাব পেতাম না পেতাম না আপনার অধিকারও ছিল না অন্য ধর্মের লোক যদিও অধিকার আছে কিন্তু আপনার ধরার মতো মন মানসিকতা হইতো না হিন্দুর ঘরে আসলে কোরআন পড়া অত সহজ না খ্রিস্টান হয়ে আসলে কোরআন পড়বেন অত সহজ ছিল না কিন্তু মুসলিমের ঘরে এসে আল্লাহ সহজ করে দিয়েছে এই জন্য আল্লাহর প্রশংসা যে কোরআনে কোনো গোপন কথা মারেফতের কথা নেই যা আছে সব ওপেন কথা এই ওপেন কথাগুলো আজকে শোনার জন্য আমরা যারা বসেছি দরুদার সালাম পাঠ করছি আমাদের নবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এটা রবিউল আওয়াল মাস চলে যাচ্ছে দেখতে দেখতে চলে গেল কিন্তু যেটা নিয়ে এসেছিল রবিউল আওয়াল আমরা তো নিতে পারিনি আমরা নিতে পেরেছি রবিউল আওয়াল খালি খিচুড়ি খাওয়ার জন্য জিলাপির জন্য এসেছে
না, ইয়া নবী সালাম আলাইকা পড়ার জন্যও না, রবিউল আউয়াল এসেছিল শক্ত কিছু শিক্ষা দেওয়ার জন্য। তার এক নম্বরে বিশ্ব নবী এই মাসে এসে যেটা দিয়েছিলেন উম্মতদেরকে, প্রথম নম্বরে তিনি দিলেন হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, আমি মুহাম্মদকে যখন কোলে তুলে নিলাম, ডান স্তন তাকে দিলাম, তিনি পান করলেন, বাম স্তন দেওয়ার পরে তিনি মুখ বের করে নিলেন। হযরতে হালিমা বলেন, ওই সময় আমি মুশরিকা মুসলমান হইনি। তিনবার মুখ বের করে দেওয়ার পরে যখন জোর করে লাগাতে গেলাম, মুহাম্মদ যেন চোখের ইশারা দিয়ে আমাকে বোঝাতে চায়, মা হালিমা জোর করেন কেন, ডান স্তন আমার অধিকার ছিল, আমি পান করেছি, বাম স্তন এটা আমার অধিকার না, এটা আমার দুধ ভাই আবদুল্লাহর অধিকার। পৃথিবীতে আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য। যশোরবাসী যে নবী মায়ের কোলে বসে এই রবিউল আউয়াল মাসে ভাইয়ের হক নষ্ট করে না, আরো ভাইয়ের হক ফিরিয়ে দেয়, সেই নবীর উম্মত এখন যত বড় হয় তত ভাইয়ের হক মারার জোম হয়। কিসের রবিউল আউয়াল আপনি পালন করেন বলেন? এই শিক্ষাটা যদি নিতে পারতেন যে ভাই বোনের সম্পদ অন্তত শরিক ফাঁকি না দিয়ে ফিরিয়ে দেব যতটুকু যে পাই। এ ভাই বলতে শুধুমাত্র আপনার মায়ের পেটের ভাই বোন না, প্রত্যেকটা মুসলমান আপনার ভাই। এদের অধিকার যে কোনো অধিকার আছে, এদের অধিকার আপনার উপর ছয়টা, দেখলে তাকে সালাম দেওয়া লাগবে, এটা অধিকার তার। অথচ ওটা আপনার দলের লোক না, এই জন্য সালামও দেয় না। আগে সালাম দেওয়ার আগে দেখে টুপি কিরকম, জোব্বা কিরকম, দাড়ি কতটুকু। আরে ও মুসলিম, ওর অধিকার আছে আপনার সালাম পাওয়া, আপনি সালাম দেন না কেন? ও মারা গেলে ওর জানাজায় যাওয়া লাগবে, এটা তার অধিকার। আর এখন তো সব দলীয় করণে চলছে, মরে গেলে ও কোন দলের আগে মাইকিং শোনে দেখি, তারপরে জানা যায় যাওয়া যায় কিনা। আপনি তো অধিকার নষ্ট করলেন। রবিউল আউয়াল পালন করেন? কিসের রবিউল আউয়াল? এইটাই রবিউল আউয়াল, মায়ের কোলে বসে তিনি ভাইয়ের হক নষ্ট করেননি। আর আপনি বড় হচ্ছেন আর হক মারার জম হচ্ছেন, আপনার দ্বারা ইয়া নবী সালাম আলাইকে পড়া আর না পড়ার সমান। কারো পড়লে আপনার গোনা হবে, কোন কারণে পড়েন? আমি বিশ্ববিদ্যালয়ে একবার মাস্টার্স এর সার্টিফিকেট নিতে গিয়ে বাস্তবে পড়েছিলাম যে উনি দাড়ি রেখে জোব্বা গায়ে দিয়ে ওনার কাজ হচ্ছে সই করে সিল মেরে দেওয়া। উনি আমার বলছে, আমির হামজা তাড়াতাড়ি করো। বলছে, স্যার আমি তো তাড়াতাড়ি করছি। কিছুক্ষণ পরে বলছে, তাড়াতাড়ি করো, আমি জোহরের নামাজে জামাত ধরবো। বলছে, তাড়াতাড়ি তো করছে, আমিও গাড়ি ধরবো। আমার বলছে, তাড়াতাড়ি করে 2000 টাকা বের করো। ও আপনি জোহরের নামাজে জামাত ধরবে, আপনার জামাত আপনার কাছ থেকে সরকার 8 ঘন্টা কিনে নিয়েছে, 42,000 টাকা আপনার বেতন, ছেলেমেয়েরা আসবে এভাবে সই করে সেল লাগিয়ে দেবেন, এইটা আপনার নামাজ। আপনি যে 7-8 মিনিট একটা নামাজ পড়ার জন্য তাড়াতাড়ি করছেন আর 2000 টাকা বের কর, কিসে জামাত ধরবেন আপনি? জামাত তো এইটা আপনার। আমি জানি যে সার্টিফিকেট আজকে আর পাবো না, যা বলার আজকে বলে যাই, ও দরকার হয় রিটায়ার্ড হলে আমি সার্টিফিকেট নেব। বললাম যে আপনার মুখে অন্তত এই দাড়ি মানায় না, কারণ এই দাড়ি যার মুখে ছিল সেই রকম ঘোষখোর ছিল না, আপনি দাড়ি কেটে ফেলবেন। আপনি যদি এরকম কিছু নিতে চান ফাইল আটকিয়ে বা এই সই আটকিয়ে, আপনি যদি এই সেল আটকিয়ে কিছু নিতে চান, তাহলে দাড়ি অন্তত আপনার মুখে মানায় না, আপনি কেটে ফেলেন, এরপরে আপনি যা পারেন করেন। কারণ এ দাড়ি তো আপনার জন্য না, এ দাড়ি আপনার, আপনি অপমান করছেন দাড়ির। এ দাড়ি যার কাছে ছিল তিনি ঘোষ চাইলে অনেক ঘোষ খেতে পারতেন। আবু জেহেল একটা এতিম বালকের সম্পদ আত্মসাত করেছিল, তার বাবা ছোটবেলায় বলেছিল, আমার এই ছেলেটা ছোট আছে, আমি সম্পদগুলো আপনার কাছে রাখলাম, বড় হলে ছেলে এখন দিয়ে দেবেন। ও বড় হওয়ার পরে যখন চাইতে গেছে, বলে তোর বাবা কিছু রাখে না, যা এতিম। তো মোহাম্মদ রসুল্লাহর কাছে গিয়ে যাচ্ছিল রাস্তা দিয়ে, নবীজি বললেন, কি হয়েছে? বলে, আপনার চাচা এই কাজ করিস। চাচা বলতে আবু জেহেল কিন্তু আপন চাচা না, গিরাম সম্পর্কের নাম ডাকা চাচা। আবু জেহেল কি চাচা? নাম ডাকা গিরামের। আপন চাচা ছিল আব্বাস, আপন চাচা ছিল আমির হামসা, আপন চাচা ছিল আবু তালেব, আপন চাচা ছিল আবু লাহাব, এই সমস্ত গুলো আপন চাচা ছিল। বিশ্বনবী বালকটাকে সাথে নিয়ে গেলেন। আবু জেহেল ওই সময় বৈঠকে কথা বলছিল লোকজনদের সামনে,
বাড়ির বাইরে দাঁড়িয়ে ডাক দিলেন, চাচা একটু আসেন, কথা আছে। বাইরে যখন এসেছে বললেন, এই এতিমের সম্পদগুলো আপনি ফেরত দেন। আবু জেহেল বলছে, বাতিজা দাঁড়াও, আমি এক্ষুনি এই সম্পদগুলো নিয়ে আসছি। টাকা পয়সা অর্থ সম্পদ সোনা দানা যা ছিল ওগুলো সব টোপলা বেঁধে ফেরত দিয়ে বললেন, এই তো দিয়ে দিলাম। যারা আশপাশে আছে সামসারা বলছে, কি নেতা, খালি মোহাম্মদ এসে বললো আর আপনি দিয়ে দিলেন মানে? আবু জেহেল বলছে, দেখো আমি যা দেখি তোমরা দেখো না, মোহাম্মদ যখন আমাকে বলেছে এই ভাতিজা চাষা এতিমের সম্পদগুলো ফেরত দেন, তখন আমি দেখলাম ওর ডান দিকে বাম দিকে দুইটা বাঘ হাঁ করে আছে। আমি যদি বলি না, তাহলে আমরা এখনই খেয়ে ফেলবে, এটা কি বাঘ ছিল না ফেরেস্তা? উনি যদি সত্যের পক্ষে দাঁড়িয়ে কোনো কিছু করেন, কেউ যদি না থাকে, অবশ্যই যে কোনো কায়দায় আল্লাহ আপনাকে সাহায্য করবেই। যদি কেউ আল্লাহর উপরে বিশ্বাস করে, তাওয়াক্কুল করে টিকে থাকতে পারে, আল্লাহ তাআলা বলেন, অবশ্যই আমি আল্লাহ তার ইমানের দিকে তাকিয়ে ফেরেশতা নাজিল করে হলো সাহায্য করছি, করবো। তা তানাজ্জালু মোজারে, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। সে আল্লাহ এখন কি নেই? আমাদের করে না, কারণ আমরা টিকে নেই। আমরা এখান থেকে যদি সে বারো বাজারে ঝড় ওঠে আর এখানে বাতি লিভে যায়, এরকম ইমান হবে না, শক্ত হওয়া লাগবে। হ্যাঁ, অনেক কিছু হারিয়েছি আমরা জীবন ইমানের উপরে থাকতে গিয়ে। কাফের মুশরিক বেদিন, বিশেষ করে বাংলাদেশের নামধারী মোনাফেক মার্কা মুসলমানদের তুলনায় ইমান যাদের অন্তত আছে, তারা অনেক কিছু ছাড় দিয়েছে, দিচ্ছে, দেবেও, কিন্তু ইমানটা যেন আমাদের হারিয়ে না যায়। নবীজি যদি ওই সময় বলতেন যে এতিম, আমি তো তোমার এই টাকা পয়সা গুলো আদায় করে দিলাম, অন্তত আমার কিছু ভাগ দাও, দিত না? সব হারিয়েই ফেলেছিল, এখন যা আসছে এখান থেকে দরকার হয় তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম। বিশ্বনবী পারলে অনেক কিছু দুনিয়ায় উপায় করতে পারতেন, দুই নাম্বারই কায়দায়, কিন্তু করেননি। আর আপনি এই দাড়ি মুখে নিয়ে মাথায় সেই নবীর টুপি, সুন্নত টুপি দিয়ে আপনি বলছেন, 2000 টাকা বের কর, তাড়াতাড়ি জামাত ধরবো, আপনার জামাত আমি ধরাচ্ছি। সে সার্টিফিকেট আমি আজও তুলতে পারিনি, মাস্টার্সের সার্টিফিকেট পড়ি আছে, অনার্সেরটা তুলিছি, কারণ জানি তো শয়তান এখনো যাচ্ছে না, ও গেলে আমারে দেবে, আরো যদি থাকে সই করা জিনিস আরো ছিঁড়ে ফেলবে, বলবে এ যেন না পায়। সম্মানিত ভাইরা, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, রবিউল আওয়াল মাসে আসলে যেটা নেওয়ার দরকার ছিল মানুষের, এই ভাই ভাইয়ের প্রতি যে হক, উনি কিন্তু আপন ভাই না, দুধ ভাই, দুধ ভাইয়ের হক তিনি ফিরিয়ে দিয়েছেন, আর আমরা আপন ভাইয়ের হক নষ্ট করি। যারা জমি জায়গা আত্মসাত করেন মানুষের, যারা ভাইয়ের হক বোনের হক এই যে শরিক ফাঁকি দিয়ে নিজের নামে জাল দলিল করে লিখে নেন, দুইটা ক্ষতি হবে আপনার। এক নম্বর, আপনার জীবনের কোনো এবাদত ওই দিন থেকে আর কবুল হবে না। দ্বিতীয় নম্বর, আপনি যখন মারা যাবে তখন ইমান পাবেন না, বেঈমান হয়ে মরবেন। এটা যেহেতু রেকর্ড হয়ে কালকে যাবে সারা পৃথিবীতে, আমার সামনে এখন মাত্র এই 500 মানুষ না, আমার সামনে এখন 7.5 কোটি মানুষ, 7,500 কোটি মানুষ আমার সামনে। আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি, যারা শরিক ফাঁকি দেন, জমি জায়গায় শুধু শরিক না, যার যে অধিকার আছে এই অধিকার থেকে যদি বঞ্চিত করেন, এটাও কিন্তু ফাঁকি দেওয়া। আমার অনেক অধিকার ছিল, আপনি অধিকার গুলো বঞ্চিত করে রেখেছিলেন, আপনিও শরিক ফাঁকি দিয়েছেন। আলেমদের দায়িত্ব হচ্ছে কোরআনের কথাগুলো ময়দানে ওপেন ভাবে বলা, এটা যারা আজ বলতে দেয় না তারা আলেমদের উপরে জুলুম করে। 14 জায়গায় অনুমতি নেওয়া লাগবে কোরআনের কথা বলতে হলে, কেন? এ জমিন কি আপনার বাবার নাকি? জমিন আল্লাহর, আল্লাহর কোরআনের কথা বলতে গেলে তোমার মতো সলিমদ্দির কাছে, নাপাক মানুষের কাছে 14 বার অনুমতি নেওয়া লাগবে, মানে তুমি কি হয়েছো? কি সিস্টেমই পাল্টাতে হবে, কিসের অনুমতি? আমার মনে হয় এই দেশে নিয়ম করা দরকার, এরকম উল্টা পাল্টা কাজ যারা করে ও মরে গেলে ও ছাতা পুড়িয়ে ফেলা দরকার, কারণ ও তো এমনিও জাহান্নামে যাবে, আগে আগুন ধরিয়ে একটু পুড়িয়ে অন্তত জায়গা পরিষ্কার করে, 3.5 হাত কবরে না দিয়ে ওই জায়গাটা একটা ঘর বানালে অন্তত একজন থাকতে পারবে। ওর এক বেকার কবরে দিয়ে মাটি নষ্ট করে লাভ আছে? ও যেখানে যাবে আগে সেখানে পাঠিয়ে দেন, তাহলে 5টা আরো 5টা নাস্তিক অন্তত একটু টের পাবে যে না, এ দিনকাল ভালো না। আমরা যাদেরকে সাহস দিয়ে দিয়ে এই পর্যায়ে গেছি যে আল্লাহর কোরআনের কথা বলতে হলো, এখন সলিমদের কাছে অনুমতির জন্য 3 দিন ঘোরা লাগে, কি মনে হচ্ছে দায় ঠিকই গেছে?
যেই জিনিস যেখানে রাখা দরকার ওটা ওখানে না রাখলে তার উপর জুলুম হয়। টুপি আমার মাথায় রাখা দরকার, এটা যদি পায়ের সাথে রাখি তাহলে টুপির উপরে জুলুম হয়। কোরআনে কারিমের কথা আলেমদের অধিকার বলার, এটা যারা অধিকার থেকে বঞ্চিত করে রেখেছেন তারা আলেমদের উপরে জুলুম করছেন। জালেম আশা করছি এই জুলুম করে নিজেকে জালেমের খাতায় নাম লিখাবেন না, কারণ জালেম যারা জুলমু জুলুমাতু ইয়াউমাল কিয়ামা, জুলুম হচ্ছে কিয়ামতে অন্ধকার হয়ে দেখা দেবে। ইন্নামা সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনা আন-নাস, কিয়ামতের দিন আল্লাহ নিজে জালেমের বিরুদ্ধে মামলা করবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার তো মনে হচ্ছে বাংলাদেশে অনেক নেতা অনেক প্রশাসনের মানুষ এখন আল্লাহর মামলার আসামি। যদি বানিয়ে বলি আপনি সূরা শুরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, ইন্নামা সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনা আন-নাস, অবশ্যই আমি আল্লাহ মামলা দায়ের করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে অত্যাচার করে। এটা একটা আলেমদের উপর অত্যাচার না? অত্যাচার। সিনেমা হল যেখানে ওপেন থাকে সেখানে কোরআনের কথাগুলো বলতে হলে 14 রকম অনুমতি লাগবে, অবশ্যই এটা অত্যাচার। অত্যাচার আশা করি যারা দায়িত্বে আছে তারা বন্ধ করবে। আপনাদের বাঁচার জন্য ভালোর জন্য বললাম, আপনি দেখেন এখন উল্টো দিকে নিয়ে যান, সবকিছু উল্টো বুঝলে কিন্তু ভালো হয় না। সবকিছু উল্টো বুঝলে ভালো হয়? এক লোক সে উল্টো কাজ করে মনে করছে জামা তো সারা জীবন এদিকে গায়ে দিলাম, এবারে উল্টো করে গায়ে দিয়েছে, উল্টো করে গায়ে দিয়ে মোটর সাইকেল চালাচ্ছে। উল্টো করে গায়ে দিলে ওর সুবিধা কি যে সামনে বাতাস লাগবে না, কিছু দূর যাওয়ার পরে অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে। মুসল্লিরা ফজরের নামাজ পড়ে বের হয়ে দেখছে ভদ্রলোক পড়ে আছে, তাড়াতাড়ি করে কেউ বাতাস দিচ্ছে পানি দিচ্ছে। ইমাম সাহেব বলছে আরে আগে ওরে বাঁচা, ওর মাথা ঘুরে পেছনে চলে গেছে, জোর করে এবার ধরে নিয়ে এসেছে সামনে, এতক্ষণও বেঁচে ছিল এবার থাকবে। উল্টো সবকিছু বোঝা ঠিক না। আপনাকে আমি বাঁচার জন্য বলছি আপনি জুলুম করে জালেমের খাতায় নাম লিখি আল্লাহর টার্গেট হচ্ছেন, আপনি আপনি আল্লাহর মামলার আসামি। আপনাকে আমি বাঁচার জন্য বলছি আর আপনি উল্টো বুঝে না, এ হুজুর বেশি বলছে, এ হুজুর আমাদের বিরুদ্ধে বলে, এরে 2 বছর আসতে দেয়নি কি আমাদের আগে আসতে দেবো না, এই করলে আপনি আপনাকে আপনার ভাগ্য ভালো হবে না আরো খারাপ হবে, যা আছে আরো পড়বে। আশা করছি আপনি বুঝবেন যদি জ্ঞানী মানুষ হয়ে থাকেন। আজ ফ্রান্সে ঘটনা ঘটিয়েছে বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ, এটা স্বাভাবিক ওদের জন্য, কারণ 228টা রাষ্ট্র এখন দুনিয়ায়, তার ভেতরে এক নম্বরের তালিকায় আছে বিয়ের আগে সন্তান জন্ম দেয় সবচাইতে বেশি ফ্রান্স। বিয়ের আগে যারা জন্ম দেয় এরা কি বৈধ না জারজ? জারজ সন্তান যারা তারা রাসূলকে গালি দেয়। আল্লাহ তাআলা কোরআনে দিয়েছে উতুল্লিম বাদা যালিকা জানিম, হে নবী আপনার বিরোধিতা করে এমনি না কারণ জন্ম ঠিক নেই, এটা প্রমাণ হয়ে গেছে। আর যারা আলেমদের বিরোধিতা করেন নবী রসুলদের বিরোধিতা, আল্লাহর কথা মিথ্যা হবে না, অবশ্যই সত্য। ফ্রান্স যেটা করেছে এটা তারা প্রমাণ করেই দিয়েছে যে তারা বৈধ না, পৃথিবীতে অবৈধ মানুষ তারা। একটা মানুষ বৈধ হতে হলে কমপক্ষে বিয়ের পরে 6 মাসের আগে হলে অবৈধ, 6 মাসের পরে হলে বৈধ। 6 মাসের আগে হলে অবৈধ কেন? কোরআনে কারিমে সূরা আহকাফ 15 নম্বর আয়াতে আছে, আলেম যারা আছেন তাদেরকে বলছি, কই আলেম আছে, এটা আলেম না? দেখি আলেম কেমন। আল্লাহ পাক বলেন হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, তোমার মা তোমাকে কষ্টের পরে কষ্ট সহ্য করে পেটে ধারণ করেছে বহন করেছে এবং তোমাকে দুধ পান করিয়েছে 30 শাহর, 30 মাস। কয় মাস? 30 মাস দুধ খাওয়ানো বৈধ না? দুধ খাওয়াতে হবে কয় বছর? 2 বছর। 24 মাস। তাহলে 30 মাস এই জায়গায় আল্লাহ দিল, 2 বছর যে দুধ খাওয়াতে হবে কোথায় আছে? কোরআনে কারিমে সূরা বাকারা 2 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর লাইনে 233 নম্বর আয়াত প্রথম অংশে আছে, আল ওয়ালিদাতু ইয়ারদিউনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মা রাদাআ। এই যে হাওলাইনি কামিলাইনি, কামিলাইনি মানে 2 বছর,
হাওলাইনি কামিলাইনি মানে দুই বছর পরিপূর্ণ করে দুধ খাওয়ানো এটা মায়ের দায়িত্ব এটা মায়ের কি দায়িত্ব আর এই আয়াতে আল্লাহ দিয়েছেন সালাসোনা শাহরা 30 মাস তে দুই বছরে তো 30 মাস হয় না কয় মাস হয় 24 মাস হয় তাহলে 6 মাস বেশি হয়ে যাচ্ছে এই আয়াতের সাথে এই আয়াতের কথার মিল নেই তাহলে আল্লাহ তো আমাদের মতই মনে হচ্ছে তাহলে আপনাকে মিলানো লাগবে কোরআন শরীফ তো শুধু ওই যে সারেগামা মতন পড়ার জন্য না এ দিয়েছে আল্লাহ গবেষণার জন্য এখান থেকে যে তথ্যটা বের করা লাগবে আজ ফ্রান্সের সাথে মিলে যাচ্ছে এই কারণে কয়েকদিন আগে আমি এটা পেয়েছি এখানে আলেম যারা আছে তাদেরকে আয়াতটা আরো বেশি করে স্টাডি করার জন্য গবেষণা করার জন্য বলছি একটু মিলান এমনি আপনার রাগ হবে না ওদের উপরে রাগ এমনি হবে না আল্লাহ তাআলা ওই জায়গায় বললেন হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়তিম্মার রদাআ সে যেন দুই বছর দুধ পান করায় আর এখানে সালাসোনা শাহরা 30 মাস তাহলে আল্লাহর কথা দুই জায়গায় দুই রকম না অথচ কোরআনে আল্লাহ বারবার দিয়েছেন আলাউ কানা মিনিং দি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা আমার কোরআন এমন যে কোরআনের ভেতরে কোনো বৈপরীত্য এক কথার সাথে আরেক কথার মিল নেই এমন কোনো কথা আমি আল্লাহ কোরআনে দেইনি তাহলে তো এখানে তো মিলে যাচ্ছে যে মিলছে না এক কথার সাথে আরেক কথার মিল নেই তাহলে মিলাতে হবে কিভাবে মুফাসসিরুল ইকরাম লিখেছেন তাফসিরে আধুনিক যে তাফসিরগুলো পাওয়া যাচ্ছে গবেষণামূলক এখানে আছে আল্লাহ তাআলা সালাসোনা শাহরা দেওয়ার আগে শব্দের দিকে একটু খেয়াল করেন হামলুহু ওয়া ফিসালুহু সালাসোনা শাহরা হামলুহু মানে বহন করা ওয়া ফিসালুহু এই যে ওয়াটা আছে মাঝখানে ওয়া হামলুহু হামলুহুর পরে ওয়া আছে হামলুহু তোমাকে বহন করেছে ওয়া ফিসালুহু তাকে বহন করেছে এবং তাকে দুধ পান করিয়েছে মাঝখানে কি এবং মাঝখানে কথা বোঝেন হামলুহু তাকে বহন করেছে তার মানে গর্ভে নিয়েছে ওয়া ফিসালুহু তাকে দুধ পান করিয়েছে কতদিন সালাসোনা শাহরা সব মিলে 30 মাস তাহলে আমরা আগের আয়াতে পেয়েছি দুই বছর দুধ খাওয়ানো লাগে আর এখানে পেলাম সব মিলে 30 মাস দুই বছরের ভেতরে 24 মাস আর বাকি থাকে কয় মাস এই তো এই যে 6 মাস অবশ্যই আপনাকে পেটে বহন করেছে 6 মাসের আগে জন্ম হলে বুঝবেন ওটা আপনার আপন বাবা জন্ম দেয়নি অন্য কেউ দিয়েছে ফ্রান্স এই তালিকায় এখন এক নম্বরে আছে ওদের বিয়ের আগে জন্ম বেশি হয় তাহলে এটা কি বৈধ না জারজ জারজ যারা তারা তাদের 9টা গুণ আছে সূরা কলমের 10 থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত তাদের গুণগুলো আল্লাহ দিয়েছে তার এক নম্বর এই ওরা নবীদেরকে সহ্য করতে পারে না নবীদেরকে গালি দেয় নবী মানে শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ না আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলেমরা নবীর ওয়ারিশ কিয়ামত পর্যন্ত এই আলেমদেরকে যারা সহ্য করতে পারবে না এরাও এক প্রকার জারজের তালিকায় আছে ফ্রান্সের এই ঘটনাকে আমরা নিন্দা জানাই ঘৃণা করি আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দেয় যদি না থাকে তাহলে যেন অন্তত ধ্বংস করে দেয় কারণ যারা মুহাম্মদ রাসূলুল্লাহর বিপক্ষে তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই আমরা সূরা মুমিন থেকে পড়েছি কোন সূরা মুমিন থেকে একটা মাত্র আয়াত পড়েছি 60 নম্বর আয়াত কষ্ট হচ্ছে না তো না মেয়েদের কিছু দায়িত্বের কথা আমরা বলবো এখান থেকে ইনশাআল্লাহ অনেক মেয়ে লোক এসেছে আল্লাহ পাক বলেন ওয়াকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম তোমার রব বলছে যে তাকে ডাকো তিনি ডাকের সাড়া দেবে ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি নিশ্চয় যারা আল্লাহর ইবাদত থেকে অহংকার করে মুখ ফিরিয়ে নেয় সায়াদুখুলুনা জাহান্নামা দাখিরিন অতি সত্বর মহান আল্লাহ তাদেরকে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে পাঠাবে জোরে বলেন নাউযুবিল্লাহ এবার আয়াতের মূল শিক্ষায় যাচ্ছে খুব অল্প সময় তো মূল শিক্ষা কি আল্লাহ তাআলা আমাদেরকে আহ্বান জানালেন যে আমাকে ডাকো আমার কাছে দোয়া করো আমার কাছে মোনাজাত করো প্রার্থনা করো আমি তোমাদের মোনাজাতে তোমাদের দোয়া তোমাদের ডাকে সাড়া দেব তাহলে দোয়া করা লাগবে নির্দেশ কার আল্লাহ হ্যাঁ দোয়া করা লাগবে আল্লাহর কাছে আর দোয়া মুখ্য ইবাদত দোয়া হচ্ছে ইবাদতের মগজ ইবাদতের কথা বলার আগে আল্লাহ দোয়ার কথা বললেন দোয়ার কথা বলতে বলতে এবার আলোচনার ধরন তিনি পাল্টিয়ে ফেলেছেন
এবার বলছেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, নিশ্চয় যারা আমার ইবাদত থেকে অহংকার করে মুখ ফেরায়। আগে কি ইবাদতের কথা বলেছে না দোয়ার কথা? আগে দোয়ার কথা বলেছে, তার মানে দোয়াটাই ইবাদত। দোয়া করা কি? এখন এই দোয়া হয়তো হাত তুলে অথবা হাত ছেড়ে দিয়ে, এই নিয়ে মতভেদ আছে। কিন্তু দোয়া আপনাকে করা লাগবে, হাত তুলে করেন আর হাত ছেড়ে দিয়ে করেন, দোয়া করাই লাগবে। কেউ যদি দোয়া থেকে নিজেদেরকে মাহরুম মনে করে, মনে করে অহংকার করবো না, ও দরকার কি? ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা আমার ইবাদত থেকে তার মানে দোয়া থেকে অহংকার করে মুখ ফিরিয়ে নেয়, অতি সত্তর তাদেরকে লাঞ্ছিত হয়ে অপমানিত হয়ে জাহান্নামে যাওয়া লাগবে। আজ এই দেশে অনেক মানুষ কিন্তু জাহান্নামে যাওয়ার জন্য এই আয়াতের কারণে দেখছি আমরা ওরা প্রস্তুতি নিচ্ছে। যত কথা ওদের ফরজ ওয়াজিব এদের নেই, শুধু দোয়ার বিপক্ষে। মোনাজাত করা যাবে না, মোনাজাত হাত তুলে করা হারাম, এই এই ফালি ফতোয়া দিচ্ছে। আপনি মোনাজাত হাত তুলে করেন আর হাত ছেড়ে দিয়ে করেন, আপনাকে করা লাগবে। আর হাত তুলে মোনাজাত করলেই বেদাত হবে না, বিষয়টা এমন না। বিশ্বনবী তার জীবনে অনেকবার হাত তুলেও মোনাজাত করেছিলেন। বৃষ্টি হচ্ছিল না, ইস্তেশকার নামাজে তিনি হাত তুলে মোনাজাত করেছিলেন। বদরের ময়দানে বিশ্বনবী সাহাবা একরামকে যখন আর দেখতে পাচ্ছিলেন না, তখন তিনি হাত তুলে মোনাজাত করেছিলেন। হযরত আবু বকর বলেন তার গায়ের চাদর পড়ে যাচ্ছিল, হাত এত উপরে উঠেছে যে তার বগলের যে শুভ্রতা সাদা অংশ পর্যন্ত আমি দেখেছি। আমি হাত চাদরটা গায়ে চড়িয়ে বললাম, হে রাসূল, আপনি কান্নাকাটি করেন, এত উপরে হাত তুললেন। সঙ্গে সঙ্গে আকাশের দিকে তাকিয়ে দেখলেন যে ফেরেশতা একটা একটা করে নামতেছে, ইদি তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নি মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালায়িকাতি মুরদিফিন। সূরা আনফালের 9 নম্বর আয়াত। হযরত জিব্রাইল এসে বলেন, হে নবী, আপনি হাত নামান। আকাশের দিকে তাকিয়ে দেখেন ফেরেশতা আল্লাহ অলরেডি নাজিল করে দিয়েছে, তবে একটা দুইটা না, 1000 আলফিম মিনাল মালাইকা, 1000 নামতেছে সব খালি হাতে না, মোটা মোটা ডান্ডা নিয়ে, মোটা মোটা ডান্ডা শুধু না, তাও সিরিয়াল হয়ে মুরদিফিন মানে ভাই সিরিয়াল, একটার পর একটা নামতেছে। আবু জেহেল কিন্তু ফেরেস্তা চেনে না, চেনে শয়তান। কে? শয়তান কিন্তু ফেরেস্তা চেনে। এক দৌড়ে গিয়ে আবু জেহেলকে বলছে, ইন্নি বাড়ি ও মিঙ্কুম ইন্নি আরো মালা তারও না ইন্নি আখাফুল্ল, আমি চলে গেলাম, ভাগলাম। কেন? কারণ আমি যা দেখতে পাচ্ছি তুমি দেখতে পাচ্ছ না, ফেরেস্তা তো দেখছি আর খালি হাতে না, মোটা মোটা ডান্ডা, সিরিয়াল করে নামছে, একটা দিলে আমার খুঁজে পাওয়া যাবে। আমি হাসির খোরা কিনা, আমি একটা বিষয় বোঝাতে চাচ্ছিলাম যে যারা মোনাজাত নিয়ে আজ ফতোয়াবাজি করছে, নবীজি তাহলে মোনাজাত করতে গিয়ে হাত অত উপরে তুললেন কোন কারণে? এখন যদি বলেন ফরজ নামাজের পরে আছে কিনা, হ্যাঁ মতভেদ আছে, জীবনে একদিনও করেননি এরকম না। আপনি যদি এটাকে এবাদত মনে করে করাই লাগবে, না করলে নামাজ হবে না, এরকম করলে আপনার কিন্তু বেদাত হবে, গোনা হবে। কিন্তু কেউ যদি আল্লাহর কাছে কিছু চায়, কাকতি মিনতি আল্লাহর কাছে মোনাজাত করে, আপনি বাধা দিয়ে, আপনার কিন্তু গোনা হবে। কোন কারণে বাধা দেবেন আপনি? ও তো আর ভগবানের কাছে চাচ্ছে না, চাচ্ছে ও চাচ্ছে কার কাছে? ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, নিশ্চয় যারা অহংকার করে আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয়। এখন ইবাদত কাকে বলে? ইবাদত এটা বহুল অর্থবোধক একটা শব্দ, ব্যাপক অর্থবোধক একটা শব্দ। পুরা কোরআনে কারিমে আমি পড়ি ইবাদত পেয়েছি কমপক্ষে 9 প্রকার। কয় প্রকার? এখন 9 প্রকার ইবাদত যদি একটা একটা করে বলতে চাই, এরকম এখনো 2.5 ঘন্টা 3 ঘন্টা সময় দরকার। আমি শুধু একটা বলছি আজকে। এবাদতের ভেতরে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় জীবনে, পারিবারিক জীবনের এবাদত। কোন জীবনের? পারিবারিক জীবনের এবাদতের ভেতরে পরিবার তৈরি হয় মা দিয়ে, বাবা দিয়ে। কি দিয়ে? মা বাবা দিয়ে। সম্মানিত মা বোন যারা এবার এসেছেন, তিরমিজি শরীফের হাদিস 3272 নম্বর হাদিস, 6 প্রকার নারীকে আল্লাহ পাক জাহান্নামে দেবেন। কয় প্রকার? 6 প্রকার। যারা মা বোন এসেছেন একটু দেখেন তো আপনার ভেতরে এই গুণগুলো আছে কিনা। এটা তো আমি বানাচ্ছি নাকি? না, বানালাম না। 1500 বছর আগে মোহাম্মদ রাসূলুল্লাহ নিজে জানিয়েছেন 6 প্রকার মানুষকে, 6 প্রকার নারীকে আল্লাহ জাহান্নামে দেবে, তাও নিজে। এক নম্বরে যারা চুল খুলে রাস্তায় বের হয়ে পর পুরুষকে আকর্ষণ করে,
মহিলাদের চুল খোলা জায়েজ আছে শুধুমাত্র স্বামীর সামনে কার সামনে বালেগা কোন মেয়ে লোকের বাবার সামনেও চুল খোলা জায়েজ নেই হ্যাঁ শুধু চুলতে পারে স্বামীর সামনে ওর স্বামী যত চুল দেখবে তত নেকি হবে মেয়েরা স্বামীর জন্য এখন চুল খুলে রাখে না আরো চুল ঢেকে রাখে যত চুল খোলা সব দোলা ভাই আর দেবরের সামনে আর যদি মার্কেটে যায় এখানে মা বোন যারা এসেছেন আপনার জন্য চুল অন্তত এটা কিন্তু পর্দার অন্তর্ভুক্ত খোলা না থাকে যদিও মেয়েদের মুখমণ্ডল হাতের কবজি পায়ের পাতা খোলা রাখা বিশেষ কারণে জায়েজ আছে কিন্তু কেউ যদি আজিমাত পর্দা মানতে চায় এটা রুখসাত ছাড় দেওয়া আছে কিন্তু কেউ যদি আজিমাত মানতে চায় অবশ্যই তার পরার শরীর বডি সব ঢেকে রাখা লাগবে কথা বুঝতেছেন মেয়েদের চুল খুলে বাইরে যাওয়ার অভ্যাস যাদের আছে ওদেরকে আল্লাহ জাহান্নামে নিজে দেবে দুই নম্বরে যারা স্বামীকে সম্মান করে না এই মহিলা দেশে নেই বলার বেকার এটা এখন সবচাইতে বেশি স্বামীকে সম্মান দেওয়া দূরের কথা ও বলে কেন এই একটা মফিজ না মা বোনেরা খুব সাবধান আপনি স্বামীকে সম্মান করবেন কারণ বিশ্ব নবী জানিয়েছেন পৃথিবীতে যদি আমি বলতাম মেয়েদের যে সেজদা দেওয়া জায়েজ আছে আল্লাহ বাদে কাউকে তাহলে কানে কানে বলতাম যে স্বামীর পায়ে সেজদা দাও এত সম্মান তার আর আপনি তারে সম্মান না দিয়ে এলাকার সবাই তার ভালো বলে আর বলে হ্যাঁ অনেক মহিলা এমন কথা শোনা যায় ওনারা বলে যে এলাকায় সবাই আমারে ভালো বলে শুধু খোকার বাপ আমারে দেখতে পারেনি খোকার বাপই তো আসল সেই যদি আপনারা দেখতে না পারে তো আপনারা সারা দেশের লোক দেখতে পেরে লাভ আছে এজন্য স্বামীকে সম্মান দেওয়া লাগবে এটা মেয়েদের জন্য ফরজ নামাজ রোজার মতোই ফরজ নামাজ রোজার মতোই স্বামীকে সম্মান দেওয়া লাগবে সে স্বামী যোগ্যতা সম্পন্ন হোক আর না হোক আপনার কপালে যখন আল্লাহ লিখে দিয়েছে ওকে স্বামী হিসাবে পেয়ে তার সম্মান দেওয়া লাগবে তিন নম্বরে স্বামীকে বাদ দিয়ে যারা পর পুরুষের সাথে হাসি তামাশা করে মেয়েদের হাসি তামাশা জায়েজ আছে শুধু স্বামীর সাথে অন্য কারো সাথে মোবাইলে ফোনে ফ্যাক্সে বা সামনাসামনি যদি হাসি তামাশা করে পর পুরুষের সাথে ওই মহিলাকে আল্লাহ নিজে জাহান্নামে পাঠাবে জোরে বলেন নাউজুবিল্লাহ চার নম্বরে অপবিত্র থেকে পবিত্র হতে যারা অলসতা করে এটা আপনি না বুঝলে যারা বোঝার তারা বুঝেছে অপবিত্র হওয়া থেকে পবিত্র হবে এটা যারা অলসতা করে গড়িমসি করে এরাও জাহান্নামে যাবে এরপরে পাঁচ নম্বরে যারা মিথ্যা কথা বলে গেবত করে আর কসম করে কথায় কথায় এটা তো মেয়েদের ভেতর বেশি না কিছু হলেই কসম কথায় কথায় কসম খাওয়ায় লক্ষণ ভালো না একটু বাদ দেন ছয় নম্বরে অন্যের সুখ দেখে যারা হিংসা করে এ যশোরে অন্তত এই হাদিস বলা ঠিক হইল না আছে এরকম মহিলা নেই অন্যের সুখ দেখে যারা সহ্য করতে পারে না খোটা দেয় এই ছয় প্রকার নারীর নাম আছে তিরমিজি শরীফের 3272 নম্বর হাদিস আল্লাহ মেয়েদেরকে যেন এই ছয়টা গুণ থেকে হেফাজত করেন জোরে বলেন আমিন বিশ্বনবী জানিয়েছেন নেককার যে সমস্ত নারী আছে তাদের বৈশিষ্ট্য হচ্ছে চারটা স্বামী যখন তার সামনে আসবে স্বামীকে সে আনন্দ দেবে যে কোনো কায়দায় সাজগোজ করে হোক কথাবার্তা দিয়ে হোক কোনো জিনিস তার দিকে খেদমতের জন্য এগিয়ে দিয়ে যে কোনো ভাবে স্বামীকে আনন্দ দেবে যারা স্বামীকে হাসাবে স্বামীর সুখের সুখী হবে যারা এই এক নাম্বার গুণ হচ্ছে নেককার মহিলার দুই নাম্বারে স্বামী যেটা অন্তত পছন্দ করে ওইটা আপনাকে পছন্দ করা লাগবে সেটা যদি জায়েজ হয় স্বামী যদি কোনো বিষয় পছন্দ করে ওটা আপনাকে অবশ্যই পছন্দ করা লাগবে যদি জায়েজ হয় আজ এটা বাংলাদেশে নেই আর থাকলে উঠে যাচ্ছে এখানে যারা স্বামী আছে এই যে এটা সহ প্রত্যেকটা স্বামী কিন্তু চায় যে বিয়ের পরে আমার মা বাবা যেন আমার সাথে থাকে বা আমি আমার বউকে নিয়ে আমার মা বাবার সাথে যেন থাকে কিন্তু অনেক বউ এটা এখন আর চায় না অধিকাংশ বউগুলো চায় যে ও বিয়ের পরে আমার সব আর মা বাবা ডিলেট আপনি যতই নামাজ পড়েন রোজা রাখেন আর কালো বোরকা পরে ঘুর করে ঘোরেন আপনি নেককার হতে পারেননি নেককার হওয়ার জন্য স্বামীর জায়েজ কাজগুলো উনি যেটা পছন্দ করে ওইটা আপনাকে পছন্দ করা লাগবে তো উনি পছন্দ করছে ওনার মা বাবা সাথে থাকবে আপনি পছন্দ করেন না টাকা পয়সা আপনার বাবা দিয়ে যাচ্ছে
এই একজন মনে হয় ধরা খেয়েছে, এত জোরে জোরে বলছে। সম্মানিত মা বোনেরা যারা এসেছেন না, এখানে দৃশ্য দেখে মনে হচ্ছে একটা বর পরেও কেউ সন্তুষ্ট না, কারণ এরা যা চায় এদের বউরা তা চায় না, আলহামদুলিল্লাহ। পৃথিবীতে খরচের তালিকাগুলো কোনো পীর সাহেব দেয়নি, কোনো মাওলানা দেয়নি, পৃথিবীতে খরচের তালিকাটা সরাসরি আল্লাহ নিজে দিয়েছেন যে কোথায় কোথায় আপনি টাকা পয়সা খরচ করবেন। সূরা বাকারা 215 নম্বর আয়াত, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ পাক বলেন, হে নবী, মানুষ যদি জিজ্ঞাসা করে যে টাকা পয়সা খরচ করব কোথায়, আমি আগে টাকা পয়সা উপায় করি নাই কিন্তু এখন আমি ইনকাম করা শিখেছি, এখন আমি উপায় করতে পারি, তো এই টাকা পয়সা আমি কোথায় খরচ করব। আল্লাহ তাআলা বলেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন, হে নবী আপনি বলেন যে ভালো ভালো কাজে খরচ করবা, আর দুনিয়ায় ভালো কাজ কোনটা, যদি আমার কাছে ছেড়ে দিত আমি বলতাম আমার টাকা বাড়িয়ে দেন। কথা বলছে না কেন? যারা পীর সাহেব তারা বলতো হাদিয়া তোফা বাড়িয়ে দেন, যে যেই দলে আছে মতে আছে ওইদিকে টেনে নিয়ে ব্যাখ্যা করতো, এই জন্য আল্লাহ কারো হাতে ব্যাখ্যা ছেড়ে দেয়নি, নিজে ব্যাখ্যা করছেন। পৃথিবীতে সবচাইতে ভালো কাজ আল্লাহর দৃষ্টিতে ফালিলে ওয়ালিদাইন, মা বাবার জন্য কেউ যদি কিছু খরচ করে এটা দুনিয়ার সবচাইতে ভালো কাজ। এমনকি মেশকাত শরীফের হাদিস, তিন জায়গায় খরচ করলে আল্লাহ কিয়ামতে এই হিসাব নেবেন না। তার এক নাম্বারে যারা পরিবারের জন্য, মা বাবার জন্য, স্ত্রী পুত্রর জন্য খরচ করে, এই টাকার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না। তাই বলে স্ত্রীর জন্য ডিশ অ্যান্টেনা লাগিয়ে দেবেন, হিসাব দেওয়া লাগবে না। পরিবারস্থ লোক যারা আছে, পরিবারে সবচাইতে উপরে আছে আপনার মা বাবা স্ত্রী সন্তান, এরপরে যারা আছে, এই সমস্ত মানুষগুলোর জন্য যদি বৈধভাবে কিছু খরচ করা যায়, এই টাকার হিসাব আল্লাহ কিয়ামতে নেবে না। তাহলে তালিকায় প্রথম নাম্বার কার নাম পেয়েছি? মায়ের নাম। পিতা মাতা শব্দ বললে আগে মা আসবে এরপরে বাবা আসবে, পিতা মাতা না, মাতা পিতা। কোরআনে কারিমে ওয়ালিদাইনি শব্দটা ভাঙলে আগে মাতা হয় এরপরে পিতা হয়, কারণ মায়ের নাম তিনবার আছে, কয়বার? তিনবার। তাহলে কি বুঝলাম? পৃথিবীর সর্বপ্রথম খরচের তালিকা আল্লাহ দিয়েছেন মায়ের জন্য, এরপরে বাবার জন্য, এরপরে স্ত্রী, এরপরে সন্তানাদি, এরপরে আস্তে আস্তে যত দূরে যাবে। তে এই তালিকা আমির হামজা বানাইলো নাকি? এখন যদি এই তালিকা ওভারটেক করে আপনি একবারে মা বাবা স্ত্রী সন্তান এগুলো বাদ দিয়ে চলে যান বরিশালে, হবে না? ওগুলো 6-7 নাম্বারে, আগে 1 নাম্বারে দেন। তাহলে মায়ের জন্য বাবার জন্য কোনো মানুষ যদি অন্তত একটা স্যান্ডেল কিনে দেয়, মনে করবেন এই স্যান্ডেলটা আমি আল্লাহর রাস্তায় দান করলাম। কেউ যদি মায়ের জন্য পান কিনে নিয়ে আসে, এই পানটা আল্লাহর রাস্তায় দান করার মতো সওয়াব পাবে। বাস্তবতা দুঃখজনক হলো সত্য, এটা আজ আমরা পারছি না। পরিবারে অনেক স্ত্রীর কারণে সন্তানরা বাধাপ্রাপ্ত হয়,